সময় মতো পাট পণ্য বিক্রি করতে না পারায় আর্থিক সংকটে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকল। এতে নতুন করে কাঁচা পাটও কিনতে পারেনি তারা, যার কারণে উৎপাদনে নেমেছে ধস। খুলনা অঞ্চলে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর সহ 9টি সরকারি পাটকলে চলতি মৌসুমে কাঁচা পাট কেনার লক্ষ্যমাত্রা ছিল 7,48,596 কুইন্টাল, তবে কেনা হয়েছে মাত্র 1,31,868 কুইন্টাল, অর্থাৎ চাহিদার মাত্র 18%। কাঁচা পাটের অভাবে মাসিক 272 টন উৎপাদনের লক্ষ্য থাকলেও হচ্ছে মাত্র 65 টন। নতুন পাট করার টাকা না দেওয়া এবং পণ্য বিক্রি করতে না পারা, এই দুটো এক সূত্রে বাঁধা। যত দ্রুত পারে কর্তৃপক্ষকে অনুরোধ করব মালটা বিক্রি করে আমাদের দৈনন্দিন সমস্যার সমাধান করা হোক। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন হওয়া পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে না পারায় আর্থিক সংকটে পড়েছে মিলগুলো, সেই সঙ্গে উৎপাদন কম হওয়ায় খরচ বাড়ার আশঙ্কা করছেন তারা। কাঁচা পাটের স্বল্পতা রয়েছে, শ্রমিকরা তো কাজ পাচ্ছে না, তাদেরকে যে পরিমাণ আমাদের লক্ষ্যমাত্রা আছে উৎপাদন করতে পারছি না, কাজও এনে পাচ্ছে না। পাটকল কর্পোরেশন বলছে এসব জুট মিলে বিক্রির অপেক্ষায় 37,552 মেট্রিক টন পাটজাত পণ্য, যার দাম প্রায় 350 কোটি টাকা। সুদান মার্কেটে 1 লক্ষ বেল বিক্রির একটা চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে, যদি ওইটার টাকাটা আমরা পেয়ে যাই 224 কোটি টাকা, তাহলে ওইটা জুট মিলগুলিকে দিলে ওই পাটের এই বছরের প্রবলেমটা সলভ হয়ে যাবে। পাট পণ্যের বিক্রি বাড়াতে নতুন বাজার খোঁজার কথা জানালেন বিজেএমসির এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।